হরে কৃষ্ণ, শুভ সকাল। তো আজকে হচ্ছে রথযাত্রা। রথযাত্রাতে সবাইকে স্বাগত জানাই, স্বাগত জানিয়ে গুরুকুঞ্জ আশ্রমের যে রথযাত্রার শুভারম্ভ সেটা আমি আপনাদের এখন দর্শন করাচ্ছি। রথযাত্রার শুভ সূচনা শুরু হবে ঠিক 10টা নাগাদ। মন্ত্র পাঠ দিয়ে তবেই কিন্তু আমাদের শুভ সূচনা শুরু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রথ কালকে দেখেছেন এক রূপে, আজকে দেখছেন আরেক রূপে। ফুল দিয়ে পুরোটা সাজানো হয়েছে। এরপর কিন্তু আবার রথকে চান করানো হবে, তো পুজো হবে, চারিদিকে অঙ্কন আঁকা হবে। তো সেটাও আপনারা দর্শন করতে পারবেন যে কি কি হচ্ছে। এটা একদম সকালের যে দৃশ্য সেটা আমি আপনাদের দর্শন করাচ্ছি। আর সকালের আকাশ কত সুন্দর পরিষ্কার দেখুন, যেন বৃষ্টি হওয়ার কোনো আশাই নেই, কিন্তু কখনো কখনো আবার অন্ধকার হয়ে যাচ্ছে, কখনো কখনো এত ঝলমলে রোদ বেরোচ্ছে, কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। তবে যাই হোক, ভালোই হবে। আজকে আকাশটা এত সুন্দর আছে বলেই আমাদেরও মন সত্যি খুব ভালো হয়ে গেছে। আমরা এটা জানি যে জগন্নাথের রথ মানে বৃষ্টি তো একটু হবে, তো সেটা কিন্তু সকালে হয়ে গেছে, এখন বৃষ্টির কোনো আশা নেই। আমরা রথযাত্রার জন্য একদম তৈরি, আর আমাদের রথও তৈরি। দেখতে পাচ্ছেন কাঁচা ফুল এবং ড্রাই ফুল দিয়ে রথটা পুরো সাজানো হয়েছে। এখানে সকালে টিফিন বানানো হচ্ছে, আর রথযাত্রার দিন সকালে আমাদের টিফিন বানানো হয়েছিল লুচি। তো সেই জন্য দেখুন এখানে লুচি আর সবজি হচ্ছে, আর আজকের বাল্যপ্রসাদ এটাই হবে। মহাপ্রভুকে ভোগ লাগিয়ে আমরা সবাই প্রসাদ পাবো। তো এখানে সব দিদিরা কিন্তু লেগে পড়েছে লুচি বানানোর জন্য। একটা জায়গা কম আছে না, ওইটা মাজার ফোন লাগবে। Shabbat shalom.
বাঁচা কত ব্রত কত উপাসনা, হরি নামে যোগের কাছে নাহি কো তুলনা, কত পূজা কত ব্রত কত উপাসনা, হরি নামে যোগের কাছে নাহি কো তুলনা। এখানে দেখুন আলপনা আঁকা চলছে, আর আলপনাটা একদম আবির দিয়ে অনেকগুলো কালার দিয়েই কিন্তু এই আলপনাটা আঁকা হচ্ছে। আর আলপনা আঁকছে এই যে আমাদের প্রণয় ভাই আঁকছে আলপনাটা, আর অনেকটা জায়গা জুড়ে এই আলপনাটা আঁকা হচ্ছে। কেননা আজকে হচ্ছে রথযাত্রা, কিন্তু আলপনা আঁকার কী দরকার, তো এটাই আমি এবার বলবো। আসলে আমাদের রথ হচ্ছে নতুন তৈরি হয়েছে, তো সেই জন্য একটু প্রতিষ্ঠারও তো ব্যাপার রয়েছে। আর সেটা কেমনভাবে আমরা এই কর্মটা শুরু করি সেটাই আমি আপনাদের দর্শন করব, কিভাবে আমাদের এটা হচ্ছে। তো আপনারা কিন্তু স্কিপ করবেন না, একদম প্রথম থেকে দেখেছেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের রথটা কিভাবে উদ্বোধন হচ্ছে, সেটাই আমি এখন আপনাদের দর্শন করাব। হ্যালো শ্রী শ্রী জগন্নাথ দেবজি কি, হ্যালো বলদেব প্রভু কি, সুভদ্রা মাইয়া কি, নীলাচল ধাম কি, রথযাত্রা উৎসব বিনায় গৌর প্রভার শ্রুতি ভক্তবৃন্দ, আপনারা সবাই হরিনাম সংকীর্তন এবং সেই সঙ্গে রথযাত্রার প্রস্তুতি পর্ব চলছে। এখনই যে অনুষ্ঠানটি শুরু হয়েছে আনুষ্ঠানিক মাধ্যম দিয়ে, শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবজি বলদেব প্রভু সুভদ্রা মাইয়া রথে পড়িয়ে যে তিনারা উপবেশন করবেন, আরোহণ করবেন, তার পূর্বে বৈদিক বিধান অনুযায়ী রথের যে পুজো অনুষ্ঠান ক্রিয়া সেগুলো এখনই শুরু হচ্ছে। রথের পুজো অভিষেক, সেই অভিষেক করতে করার যে অনুষ্ঠান সেটা এখন অনুষ্ঠান বিকেল চারটে বাজার সঙ্গে সঙ্গে শুরু হবে রথযাত্রা। এই উৎসব তার আগেও রয়েছে অনেক মনোজ্ঞ অনুষ্ঠান এবং সবার প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠান শ্রবণ দর্শন সব কিছু মাঙ্গলিক এবং ভগবানকে স্মৃতিপটে বা তথা স্মরণে আনিয়ে দেওয়ার অনুষ্ঠান। তা সেই অনুষ্ঠান আপনারা পর্যবেক্ষণ দেখতে পাবেন, এতে যোগদান করে জীবনকে ধন্য করবেন। এখন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমাদের বিশ্বপিতা জগন্নাথ দেবজি বলদেব প্রভু এবং সুভদ্রা মাইয়াজি যে রথে আরোহণ করবেন, সে রথের পুজো বা রথের অভিষেক, সেই অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন শ্রীরাম গুরুকুঞ্জ আশ্রমের প্রভুর সেবক বৃন্দ এবং মূল হোতা প্রভু কি,
সবাই মিলে বলুন ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন সিধাম গুরুকুঞ্জ আশ্রমের ব্রহ্মচারী বৃন্দ যেনারা নিজেদেরকে ঈশ্বর বা গুরু সবাই দণ্ডবত প্রণাম করছে, প্রণাম করে দিন। ভক্তবৃন্দরা সকলে কলসিতে করে জল গঙ্গা জল ভরে নিচ্ছে, এবার কাঁধে করে নিয়ে পরিক্রমা হবে। পরিক্রমার পরে রথ করি এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যে যেখানেই থাকুন হাতে তালি দিয়ে মৃদুবর্ণ স্বরে হল প্রভু জগন্নাথে অভিন্নবর্তী চৈতন্য মহাপ্রভু নির্দেশিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে থাকুন। আর এর মাধ্যম দিয়ে আজকে পণ্ডিত পবন জগন্নাথ এবং যেনারা সাধন করতে পারেন না পণ্ডিত পবন সমাজ থেকে অবহেলিত নিপীড়িত সর্বজীবকে তিনি আশীর্বাদ করবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। সেই বাণীকে অবলম্বন করে আজকে এই রথযাত্রা উৎসব ভারী সুন্দর হয়। প্রভুরা সবাই কাঁধে গঙ্গা জল জলের কলসি কাঁধে নিয়েছেন, এবার পরিক্রমা হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যারা অনুষ্ঠানী করতে পারে অনুষ্ঠানী করুন। হরে কৃষ্ণ হরে